হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তো বেশ একদম ঝাক্কাস আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো আজকে বৃহস্পতিবার, আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট হয়নি তার কারণ বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, বুঝেছো? যেমন রান্নাবান্না তো আছেই, রোজকার ডিউটি, তা বাদে ঘরটা মোছা লাগে, আর বৃহস্পতিবারের পুজো অনেক দেরি হয় কারণ পাঁচালে টাচালে পড়তে হয়। তো রোজকারের পুজো তো এমনি ঠাকুর সেবা টেবা দিয়ে দেওয়া হয়ে গেল কমপ্লিট, আর বৃহস্পতিবারের পুজো তো অনেক দেরি হয়, ঠাকুর স্নান করানো থাকে, পাঁচালি পড়া থাকে, তো ওর জন্য আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো না খেয়ে পুজো টুজো দিয়ে তারপরে স্নান করে না ঘুমিয়ে, সরি স্নান করে বলছি কেন, না খেয়ে পুজো টুজো করে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি বাবা 3:30 বেজে গেছে, বাবুর পড়ার টাইমও ছাড়িয়ে গেছে। তো ওকে তাড়াতাড়ি করে পড়াতে দিয়ে পাঠিয়ে এই যে আমি এখন বসলাম। তারপরে দেখো কত টুকটাক কাজ ছিল সেগুলো করছি, জলের ড্রাম দিয়ে গেছে, কটা জলালা এসেছিল 3-4 ঢপ দিয়ে গেছে, সেগুলো ঘরে তুললাম। তারপরে বাবু সারাটা দিন সাইকেলটা নিয়ে কত যে দুষ্টুমি করে, সেই সাইকেলটা বাইরেই পড়েছিল, তো সেটা আবার ঘরে তুললাম। আর সাইকেলটা না কয়দিন হলো বয়স, কিন্তু এর মধ্যে একদম পুরো ঝনঝনে করে ফেলেছে, এত সাইকেলটা চালায় না, আর এ টানে ও টানে, এ চালায় ও চালায়, এ করে না মানে পুরো সাইকেলটা দুদিনে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাড়ানো করতে পারি না কারণ ও চালানোর জন্য নিয়ে এসছে, এখনও যদি না চালায় বড় হলে তার ওই সাইকেলটা হবে ও না, তখন অন্য একটা সাইকেল কিনে দিতে হবে। তো থাক, যে কদিন যাই যাক। আর তো দেখো সব কাজ কমপ্লিট হলো, এখন একটা মৌসুম্বি লেবু কেটে নিলাম। তো বাড়িতে এখন অনেকগুলো মৌসুম্বি আছে, আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো, তারপর আমার শ্বশুর বগুলাতে গেছিলো উনি নিয়ে এসছে, তো অনেকগুলো বেশ লেবু আছে, কোনোদিন কেটে খাওয়া হয় না, কিন্তু আজকে কি মন হলো যে চলো তাহলে খাই। আর তোমাদের সামনে তো কিছু কাজকর্ম কিছু না শেয়ার করলে তোমরা থোড়ি না ভিডিওটা দেখবে বলো, ওর জন্য ভাবলাম তাহলে লেবুটা কাটি খাই, বন্ধুদের সাথে শেয়ার করা হবে আর খাওয়াও হবে। তো খেয়ে তো নিলাম, আর এর মধ্যে হাজব্যান্ড বাড়িতেও চলে এসেছে। আজকে ওর একটু আসতে লেট হলো কারণ ওর বাইকে যে চাকাটা না সেটা পাম্পচার হয়ে গেছে আর কি, লিক হয়ে গেছে, তো সেটা ঠিক করতে করতে আজকে অনেকটা লেট হলো। তো স্নান করছে, আমি এই ফাঁকে ভাতটা বেড়ে নিই, নাহলে একটু দেরি হলে না আবার রেগে যাবে, রেগে যাবে বলতে কি, এমনিতে লেট হয়ে গেছে, তারপরে খিদে পেটে সেই সকালে খেয়ে গেছে অনেকটা টাইম, ধরো বাইকের ওখানে পড়েছিল, মেজাজটা তো এমনি গরম হয়ে যায় তাই না বলো, তো ওর জন্য আগে ভাগে আমি ভাত বেড়ে রেডি করে রাখলাম। আর আজকে রান্না হয়েছে, বেশি কিছু রান্না হয়নি, চিংড়ি মাছ বাটা হয়েছিল তো সেটা দিইনি, হাজব্যান্ড খাবে না, আর হয়েছে মুগের ডাল ভাত আর বেগুন আলু মূলো আর চুনো মাছ, মানে ছোটো ছোটো মাছ যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি, তো ওটা দিয়ে ভাত দিলাম, ও এখন বসে বসে খাচ্ছে। আর আমি চলে আসলাম ছাদে জামাকাপড়গুলো তুলতে, আর আজকে অনেক জামাকাপড়ও কেচেছি, সেটা তোমাদের সাথে বলা হয়নি, কয়দিন না খুব শীত শীত পড়েছে তো ওর জন্য শীতের কিছু জিনিস কেচেছি, আমার না হাজব্যান্ডেরও না আমার বাবুরই কিছু কেচেছি, আমার একটা সোয়েটার একটা টুপি আগের দিন আমি কেচে দিয়েছিলাম, আর বাবুর ওগুলো কাঁচা হয়নি, তো আজকে কেচে ছাদে শুকাতে দিয়েছে। আর যেহেতু সকাল সকাল কেচেছে একদম সুন্দর শুকিয়ে গেছে, নাহলে শীতের জিনিস না শুকাতেই চায় না, মানে 2-3 দিন লেগে যায় যদি ঠিকমতো রোদ না ওঠে, কিন্তু আজকে ঠাকুরের আর কি কপাল ভালো যে রোদ উঠে গেছে আর সব জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখো জামাকাপড় তোলা হয়ে গেছে, আর এই যে দেখো আজকে বাবু সব শীতের জিনিস কেচে দিয়েছি, কেন বলো তো প্রচুর না শীত পড়েছে, তো কালকে সন্ধ্যাবেলা দেখি এতটা পরিমাণে শীত লাগছে, বাবু বলছে মা আমার খুব শীত লাগছে, আর ওকে শীতের জিনিস পরাতেও পারছিলাম না কারণ ওগুলো ধোয়া ছিল না, শুকোচের মধ্যে ভরা ছিল, কেমন যেন গন্ধ গন্ধ হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে থাক এগুলো আজকে আর দেবো না, কালকে সকাল সকাল কেচে দেবো, শুকিয়ে যাবে তো কালকে থেকে গায়ে দেবো। তো আজকে ওর যতগুলো সোয়েটার ছিল তারপরে টুপি ছিল সবগুলো বার করেছি, আর ও টুপি টুপি যেগুলো ছিল না প্যান্ট ট্যান্ট সেগুলো ছোট হয়ে গেছে জানো তো। তো কয়দিন পরে বগুলাতে যাব 21 তারিখের পরে, 21 তারিখে আমার ইউটিউব পেমেন্ট আসবে, তো সেই টাকা দিয়ে কিনে দেবো, আর ওই টাকার সমান অংশীদার তো আমার বাবু, বলো বাবু না হলে তো এই টাকার কোনো মানে অস্তিত্বই থাকতো না, তো ওর টাকা দিয়ে ওই জিনিসপত্র কিনবে, আমার বাবু এখন থেকে ইনকাম করা শিখে গেছে দেখছো। তো চলো এখন এগুলো সব রেখে দেবার, প্রচুর জামাকাপড় মানে জমা হয়ে গেছে সিঁড়িতে, ওগুলো এখনও ভাঁজ করাই হয়নি, যখন মন লাগে না তখন সব কাজ হয়ে যায়, যখন মন লাগে না তখন কিছুই করতে ভালো লাগে না, ওভাবেই জমা করে করে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড সবে মাত্র বাড়িতে আসলে ওকে তো ভাতটা দিয়েই দিলাম, বাবু তো পড়তে চলে গেছে, আর এখন আমি কি করব, ঘরটা ঝাড় দেবো, জামাকাপড়গুলো যদি পারি ভাঁজ করবো নাহলে থাকবে, আর রাত্রে রান্নাবান্না হবে আজকে চিকেন,
মনে ছিল না, হাজবেন্ড বলল যে আজকে চিকেন আনবো, তো চিকেনটা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আর কি স্কিপ করবে না। আজকে ভেবেছিলাম ব্লগ করব না, কারণ ভালো লাগে না, জানো, ভিউস না হলে না মন লাগে না কোনো কাজে। যদি ভিউজ হয় তাহলে একটা আগ্রহ থাকে কাজের, যে না করতেই হবে করতে হবে। আর যে দেখি না ভিউজ হয় না, তখন আর এনার্জি আসে না শরীরে। তো জানি না কতদিন এভাবে চলবে। তো চলো নিচে যাই। এখন এসেছি ডিপটি কলে। আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ডিপটি কল থেকে কেচেছিলাম, মানে এখান থেকে ধুয়েছিলাম। তো ওর জন্য প্যান্টটাই, হাজবেন্ডের প্যান্টটা ধোয়ার পরে না খুব ভারী হয়ে গেছিলো, তো এটা নিয়ে যাইনি, এখানেই রেখে দিয়েছিলাম। তো হঠাৎ মনে পড়লো, দেখছো এখনও পুরো ভিজায় আছে, একটু শুকায়নি। তো চলো এটা বাড়িতে নিয়ে যাই, ভাগ্যেশ মনে পড়েছিল, নাহলে তো এখানেই সারা রাত থেকে যেত। এই যে দেখতে পাচ্ছি এটার উপরে না সবাই জামা কাপড় মেলে, এই যে, আর এখান দিয়েও জল পড়ে, আর ও যে ওটা দিয়েও জল পড়ে, কী সুন্দর। তো আমাদের এখানে সবাই এখানেই স্নান করে, এখানেই কাপড় কাচা, সব কিছু এখানেই করে, যেহেতু আশেপাশে নদী টদী কিছুই নেই ওর জন্য এরকম। আর এই যে সামনেই মাঠ, আর এই যে ডিপটি কলের সমস্ত জল এই মাঠে চলে যায়, চাষ হয়। আর এটার দায়িত্বে আমার শ্বশুর আছে। তো চলো প্যান্টটা নেওয়া হলো, এবার বাড়িতে যাই, গিয়ে ঘরটা ঝাড় দিই। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবা হবা ভাবি হয়েই যাচ্ছে, আর হাজবেন্ড ওদিকে বাজারে চলে গেছে চিকেন আনতে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখো হাজবেন্ড চিকেন নিয়ে চলে এসছে, আর আমি রান্না করতেও শুরু করে দিয়েছি। আর আজকে একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি, আমি তো প্রতিদিন মাংসের মশলাটা আগে কষিয়ে নিই তারপরে মাংসটা দিই, কিন্তু আজকে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়েছি তারপর চিকেনটা দিয়েছি। আর একটু আগে কি হয়েছিল বলো তো, আমি ভেবেছিলাম যে মিক্সারে তো মশলাটা করব, তো আলুটা ভাজতে থাকি, আলু ভাজতে ভাজতে মিক্সারে মশলাটা করে নেব, বেশি তো টাইম লাগে না। কিন্তু যখনই আলুটা ভাজা করতে বসিয়েছি তখনই দেখি কারেন্ট চলে গেছে, তো কিছুতেই আর আসছে না আসছে না। তখন কি করলাম, বসে না থেকে তাহলে মাংসটা ভাজা করতে থাকি, মাংস ভাজতে ভাজতে হয়তো কারেন্টটা চলে আসবে, কিন্তু সেটাও আর আসার নাম নেই। তখন আমার শাশুড়ি বলছে যে থাক কারেন্টের আশায় লাভ নেই, দাও আমি শিলে বেটে দিচ্ছি। যখন উনি মানে শিলে আদাটা রসুনটা আদবাটা করেছে তখনই কারেন্ট চলে এসছে। তো তারপর ভাবলাম যে থাক শিলে তাহলে তুমি আদা রসুনটা বেটে দাও, আমি জিরে আর শুকনো লঙ্কাটা মিক্সারে বেটে নিই, কারণ অনেকটা শুকনো লঙ্কা, ওটা মানে বাটতে বাটতে প্রচুর টাইম লেগে যাবে। তো তারপরে কি করলাম, শুকনো লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা মিক্সারে পেস্ট করে নিলাম, আর শিলে আদাটা আর রসুনটা পেস্ট করে তারপরে যে রান্না করতে দিয়েছি। আর যতই মিক্সারে মশলা বাটি না কেন, শিলে বাটার মতো আর স্বাদই নেই বলো। শিলে মশলা বাটলে যেমন একটা টেস্ট তেমন একটা গন্ধ, মানে অনেকগুলো বাড়ির পর থেকে মানে গন্ধটা বুঝতে পারা যায় যে কেউ রান্নাবান্না করছে মাংস। আর মিক্সারে মশলা করলে তো মশলাটা সেদ্ধ হয়ে যায়, অতটা টেস্ট হয় না, খেতে ভালো হয় না। কিন্তু এখনকার মানুষ অতটা কষ্ট করতে চায় না, ওর জন্য শর্টকাট খোঁজে সবসময়ের জন্য। তো দেখো মাংসটা তো আমার কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি লাল লাল করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ওর জন্য কালারটা ভালো আসেনি। তো যাই হোক রাত্রে কে আর দেখবে বলো, আমরাই তো খাবো, আর বেশি শুকনো লঙ্কা খাওয়াটাও ভালো না, পেটের সমস্যা। আর কাঁচা লঙ্কার মাংসটা যেহেতু আমার ননদ এসছে, তো ওরা আবার কাঁচা লঙ্কা বেশি খায়, ওর জন্য ওই সমস্ত মশলা টশলা গুছিয়ে দিয়েছে, তো ওই কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দিলো। তো চলো মাংসের কষানো তো হয়ে গেছে, আর এর মধ্যে থেকে আমি দুই তিনটে মশলা সরি মাংস তুলে নিয়েছি, একটা ননদকে দেবো, একটা আমি খাবো, আর আমার একটা হাজবেন্ড খাবে। তো তিনটে তুলে নিলাম, দিয়ে এখন জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব, দিয়ে লাস্টে ধনে পাতা আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেব। তো দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর টকবক করে ফুটছে, আর গ্যাসের জালে রান্না করলে না এরকম ফোটে না সুন্দর, আর অতটা টেস্ট হয় না। আর উনুনের জালে রান্না করলে সুন্দর একদম টকবক করে ফোটে, তরকারিটা খুবই স্বাদ হয়। তো চলো রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে, আর কিসের দেরি, এখন যেহেতু শীত শীত পড়ে গেছে, তো আমরা এই ঘরে খাবো, আর এই ঘরে তো প্রচুর পরিমাণে শীত, ওই ঘরে তো খুবই গরম। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বিছানা করতে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে বাবু ওইদিকে বায়না করছে, মা আমি ঘুমাবো ঘুমাবো, ওর জন্য চলে এসেছি বিছানাতে, বিছানা রেডি করছি। অন্যদিন আমার হাজবেন্ডই করে, কিন্তু আজকে ওর শরীরটা একটু খারাপ খারাপ বলছে, তো আমি করলাম। আর এদিকে দেখো আমার বাবু কী পরিমাণে দুষ্টুমি করছে তোমাদের সাথে, আরও অনেক দুষ্টুমি করছিল, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দেখো একবার লাইট অফ করে দিচ্ছে, একবার ক্যামেরার সামনে এসছে, নাচানাচি করছে, গান করছে, এরকম দুষ্টুমি করতে থাকছে।
তো ওই দেখো কি করছে, বিছানার উপরে শুয়ে পড়ছে, লাফালাফি করছে। আমার না মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় ওর এরকম কাণ্ড দেখে। ঠিক আছে, কতক্ষণ এরকম সহ্য করা যায় বলো তো? সময় সময় দিই মারো, আর আমি ওকে যতটা মারি না, ওর বাবা ঠাম্মা দাদু কেউ এরকম মারে না, খুবই মারি। আমি কী করবো, মানে খুব রাগ হয়ে যায়, মানে একটা কথা বলে যদি না শোনে না মাথাটা পুরো গরম হয়ে যায় তখন, মানে দিই একদম। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, মানে খুবই ঘুম ঘুম পেয়ে গেছে, আর রান্না করতে খেতে খেতে না একটু লেটই হয়ে গেছে আজকে অন্য দিনের তুলনায়, যেহেতু এখন একটু শীতকালের রাত না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। তোমরা আমার শর্ট ভিডিওতে যেমনভাবে সাপোর্ট করেছো, আমি চাই আমার বড় ভিডিওতেও তোমরা ঠিক তেমনভাবেই সাপোর্ট করো। তো চলো, আর কালকে হচ্ছে ধনতেরাস, তো ধনতেরাসের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমারও ধনতেরাস নিয়ে অনেক রকম ইচ্ছা আছে, তো কী করবো না করবো তোমরা কালকে নেক্সট ভিডিওতেই তোমরা দেখতে পারবে। তো চলো এখন পড়বো ঘুমিয়ে, বিছানা বিছানা সব কিছু কমপ্লিট, তো দেখা হচ্ছে আবার কালকে। তো চলো, টাটা, গুড নাইট।